রোজভ্যালির রিফান্ডের যে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন এখন বর্তমানে যখন আপনি অ্যাপ্লিকেশন এখানে করবেন, দেখবেন অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে সাবমিট হচ্ছে না। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর এখানে যখন ডকুমেন্ট আপলোডের অপশনে যাবেন, তখন ফর্মটা সাবমিট হচ্ছে না। কি কারণে সাবমিট হচ্ছে না, নোটিশে কি বলা হচ্ছে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এছাড়া যারা আগে অ্যাপ্লাই করেছেন, সে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরবর্তীতে কীভাবে চেক করবেন সেটাও দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন রোজভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করছি, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখুন একটা নোটিশ দেখানো হচ্ছে, শো হচ্ছে, যেটা 1 এপ্রিল 2024 দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, অল দি অফার টুয়ার্ড BVCL আর ক্লোজড, নো নিউ অফার শ্যাল বি অ্যাকসেপ্টেড ইউনিট ফার্দার অর্ডার বাই দ্য কমিটি। দোজ হু হ্যাভ কন্ট্যাক্ট অ্যান্ড গিভেন দেয়ার অফার আর আন্ডার স্কুটিনি বাই দ্য কমিটি। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, এখন বর্তমানে এই পোর্টালে অ্যাপ্লিকেশন ক্লোজ করা হয়েছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট করা হবে না আপাতত, পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত। এবং যে সমস্ত অর্ডারগুলো সাবমিট করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনি সাবমিট করেছেন, সেগুলো স্ক্রুটিনি করা হচ্ছে কমিটি দ্বারা, পরবর্তীতে স্ক্রুটিনি কমপ্লিট হলে তারা রিফান্ডের টাকা ফেরত পাবেন। তো এখন বর্তমানে এই পোর্টালে নতুন অ্যাপ্লিকেশন বন্ধ আছে, পরবর্তীতে আবার যদি অ্যাপ্লিকেশন শুরু হয় তখন আবার আপনাদেরকে ইনফর্ম করব যে আবার কবে থেকে শুরু হচ্ছে বা কতদিন চলবে। তো পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল ভিজিট করবেন বা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যারা অনলাইন অ্যাপ্লাই করে রেখেছেন, তারা মাঝে মাঝে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখুন উপরে ইনভেস্টার যে অপশানটা রয়েছে, ইনভেস্টার অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন, অথবা আপনার যে ডিডটা রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার এখানে এন্ট্রি করে সার্টিফিকেট নাম্বার দিয়েও চেক করতে পারবেন। সার্টিফিকেট নাম্বার এখানে এন্ট্রি করার পর এখানে যে ক্যালকুলেশন দেওয়া রয়েছে সেটা এখানে সলভ করবেন, তারপর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে, দেখতে পাবেন। তো এখানে দেখছেন আমরা যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে চেক করছি, তার সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে, তার নাম, সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার, কত টাকা অ্যামাউন্ট তিনি ডিমান্ড করছেন, ইনভেস্ট করেছেন সেটা এখানে শো হচ্ছে, এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে যেটা বলা হচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ এখনও অ্যাপ্রুভ হয়নি, ভেরিফিকেশন স্টেজে এটা রয়েছে, পরবর্তীতে অ্যাপ্রুভ হলে এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে মাঝে মাঝে আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন। পরবর্তী ইনফরমেশন পেলে আবার আপনাদেরকে জানাবো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে।